तिम्रो आखे में गाजल क्या रंगो तिम्रो ओठे में लाले क्या रंगो तिम्रो बाहों में पौधु लगाउँदा झन् देखे चौनी क्या रंगो तिम्रो आखे में गाजल क्या रंगो तिम्रो ओठे में लाले क्या रंगो तिम्रो बाहों में पौधु लगाउँदा झन् देखे चौनी बाबा मंदिर बाबा हरभजन सिंह मंदिर सो इटा नतून मंदिर अथवा खूब खिदे पे खेते ही मैं मुख भार हो जा আর একটা কথা যেই এখানে আসো বাবা মন্দির ছাঙ্গুলেক বা নাথুলা কেউ পিছন পাকামো মেরো না দৌড়াদৌড়ি করো না সবাই আমার বউয়ের মতন স্ট্রং না তোমরা ও পাহাড়ি আমরা না प्रसाद है प्रसाद खाएंगे हाँ गाड़ी में होगा तो ला सकते हैं अगर गाड़ी इधर पानी रखते हैं पूरे एक मशहूर बाबा हरभजन सिंह वॉज बोर्न ऑन 30th अगस्त 1946 विलेज सतपुर सतराना ऑफ डिस्ट्रिक्ट गुजरानवाला प्रेजेंटली इन पाकिस्तान ऑन 9th फेब्रुअरी 1966 ही गॉट एनरोल्ड इन टू द पंजाब रेजिमेंट ऑफ इंडियन आर्मी हरभजन सिंह 1946 से जन्मेछिलेन सतराना जेटा प्रेजेंटली एखन पाकिस्ताने आछे 1968 এ 9 ফেব্রুয়ারি উনি পাঞ্জাব রেজিমেন্ট থেকে আর্মিতে আসেন এবং ওখানেই কাজ করাকালীন উনি একটা অ্যাক্সিডেন্টের থ্রু সিকিমে উনি পোস্টেড ছিলেন উনি এক্সপায়ার করেন 4th অক্টোবর 1968 কিভাবে উনি পড়ে যান পড়ে স্লিপ করে এগিয়ে চলে যান ওনার বডি শুদ্ধ নিয়ে যেটা নুল্লাতে ছিল আর ওনার বডি 2 কিলোমিটার অবধি টেনে নিয়ে যায় এবং তার বডি খুঁজে পাওয়া যায় না তারপর একদিন এটা বিলিভ করা হয় যে একদিন উনি ওনার কলিগে স্বপ্নে এসে বলেন যে আমার সমাধি দেওয়া হোক কারণ আমার বডি আটকে রয়েছে তারপর
প্রেজেন্ট এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি তার থেকে 9 kilometers আগে তার বডি সমাধি করা হয়েছিল। কেন কি ভিজিটার্সরা অত দূর যেতে পারবে না, তাই এখানে নতুন একটা বাবা মন্দির করা হয়েছে 1982-তে। অ্যান্ড ওনার যেখানে সমাধি করা আছে ওখানে জল আছে, সেই জলটা খাওয়া যেতে পারে এবং যে খাবে, যে কনজিউম করবে, তার সমস্ত, এটা বিলিভ করা হয় তার সমস্ত প্রবলেম সলভ করে যাবে। এবং সে ওই পিরিয়ড টাইম পর্যন্ত 21 days অবধি খেতে হয় এবং ওই পিরিয়ড অফ টাইমে সে কোনো নন ভেজিটেরিয়ান ফুড কনজিউম করতে পারবে না। ইভেন আমি এটা শুনেছিলাম যে আর্মি থেকে ছুটি পেতেন সেই সময় ওনার, এখন ইভেন ছুটির জন্য যে দরখাস্ত আসে সেইগুলো সব কিছু আসে এখন নর্মাল একটা আর্মি অফিসারের মতো। এবং তার সমস্ত কিছু ট্রাঙ্ক ফাঙ্ক সমস্ত কিছু নিয়ে যাওয়া হয় স্টেশনে, ওখান থেকে ওনাকে রওনা দেওয়া হয়। একটা ওনার জন্য ওনার কোচটা ওনার যে বার্থটা ওটা বুক থাকে অলওয়েজ, ঠিক আছে, মানে ওই দিনের জন্য। সো অ্যান্ড সিকিমে নাথুলাতে বলো বা আদার্স জায়গাতে যেখানে মানে যুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকে যখন, তখন ইভেন নাকি স্বপ্নে আসে, ঠিক আছে, মানে ওখানে যিনি পোস্টেড আছেন যে মেন তার স্বপ্নে আসে যে এখন হামলা হতে পারে নয়, ঠিক আছে, হুইচ ইজ মানে কেউ বিলিভ করতে পারে না এই জিনিসগুলো, বাট এই বিলিভের দ্বারাই কিন্তু এটা তৈরি। আজকে এই বাবা মন্দির দুটো, ওইখানে আগে একটা আছে অরিজিনাল বাবা মন্দির, মানে যেটা পুরনো বাবা মন্দির, এখন নতুন বাবা মন্দির তৈরি করা হয়েছে। সো এটা আমাদের বিলিভ যে বাবাজি আছে আর আমাদেরকে প্রোটেক্ট করছে, আর্মিটাকে পুরো প্রোটেক্ট করছে। সো বিলিভের উপর দুনিয়া, এটা হচ্ছে আছে বলেই এত কিছু। ম্যাগি গরম গরম অ্যান্ড স্যুপ আর পপকর্ন নিয়ে এসে, এটা হচ্ছে বাবা মন্দিরের ক্যাফে, বাবা মন্দিরের ঠিক অপোজিটে ওই পাহাড়ের উপরে ভোলেনাথ থাকে। চাঙ্গুলে কিছুদিন পর পুরো ফ্রোজেন হয়ে যাবে, পুরো বরফে ঢাকা হয়ে যাবে, আর দুদিনের মধ্যেই বরফ পড়বে। কপাল এত ভালো যে আজকেই বরফটা পেলাম না। এটা হলো চাঙ্গু লেক, লেকের সাইড। হাতটা দে ওখানে, ভালো লাগছে এবার, দেখ এবার সরে ওখান থেকে, সরে ওখান থেকে, ওখান থেকে, এই যে পাগল, এই পাগল, দাদা এই শাহরুখ খান ওয়ালাটা একবার, শাহরুখ খান ওয়ালাটা মারো, তুমি ছাড়া শাহরুখ খান কেউ ভালো পারবে? লিখা সালা, এই পাশে কিছু বরফ পড়েনি,
যত সন্ধ্যা বাড়ছে ঠান্ডা আরো বাড়ছে, সো পসিবল না, মুখ কান সব ঢেকে নিয়েছে। এখানে শিব মন্দির আছে, मुझे मोह माया से दूर करो, हे जगदाता तुम ज्ञान भरो। पूरा कंप्लीट, ঠান্ডা খুব পড়েছে, বাড়ি যেতে হবে। আজকের খরচা হলো নাথুলাপাস বাবা মন্দির আর ছাঙ্গুলেক নিয়ে 1000 টাকা করে মাথা পিছু, আর খাওয়া দাওয়াটা আলাদা। সো আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম। নেক্সট ভিডিওতে টোটাল যে খরচাটা হলো আমাদের, সব পার্ট ওয়াইজ আমি বলে দেবো, আর বুকিং কোয়া থেকে কী করতে হবে সমস্ত জিনিসটা বলে দেবো। সো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য পিস আউট।